সেপ্টেম্বর মাহটো আমার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হব। বাল্য বিবাহ বা বহুবিবাহ আমার কারণে সমাজের কারণে কলঙ্ক। এগারী পত্নী থাকার পাছত আর তিনজনী বিয়া পাতিব পারে, এই কেন কথা হব পারে? কোনোবাই সেই পত্নীগী খুঁদিছে নে যে মই আর বিয়া পাতিম? কোনোতো নুখুদে সাকে, ফোর্সফুলিয়ে করে। মই কি দেখেছিল পড়ার সময় দেখেছিল রাজা রামমোহন রায় বাল গঙ্গাধর তিলকে কি করেছিল, আজিরপর 150 বছর আগতে এই কুপ্রথাবিল সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, বহুবিবাহ এইবিল নাইকিয় করবলে প্রয়াস করেছিল। আজিও আমি শিক্ষিত নহলো, আজিও আমি একে কামটুকে করে আছো, কোনোবাই ধর্মর নামত করে আছো, কোনোবাই কিবার নামত করে আছো, এইটুতো হব নয়। মই মূল ছালীজনীক এনেকা একটা লড়াইকে বিয়া দিন নাকি যে সেই চারিজনী বিয়া পাতিব পারে, এইটুতো হব নয়। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যে সিদ্ধান্ত লৈছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লৈছে। এই সেপ্টেম্বর মাহটো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার পোষণ অভিযান আরম্ভ হব, বহু বিবাহর কারণে আইন আহিব, আমার বাল্য বিবাহর কারণে খুব স্ট্রংলি কাম হব। আমি গাঁলৈ যেটা কার্যসূচী লৈছিল সেপ্টেম্বর বা অক্টোবর মাহত আমি করিম বলে একটা পরিকল্পনা রাখিছো যি ধরনের। গতি আমার এই সেপ্টেম্বর মাহটোর মাজত বিধানসভাও আছে, বহু নতুন নতুন আইন আহিব। গতি সেপ্টেম্বর মাহটো আমার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর রাইজে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত বহু নতুন অভিজ্ঞতায় এই সেপ্টেম্বর মাহটো পাও বলে আশা রাখছো। কিছু সব কথাটো এইটাই যে আইন ভঙ্গকারী তো জেলত যাবই লাগবে। গতি আমি বারে বারে একটা কথাই কইছো যে বাল্য বিবাহর ক্ষেত্রে সরকার যথেষ্ট কঠোর, আর সেই কঠোরতা প্রতিটি সময়তে দেখবলে পাবো। সেপ্টেম্বর মাহটো আমার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হব। বাল্য বিবাহ বা বহুবিবাহ আমার কারণে সমাজের কারণে কলঙ্ক। এগারী পত্নী থাকার পাছত আর তিনজনী বিয়া পাতিব পারে, এই কেন কথা হব পারে? কোনোবাই সেই পত্নীগী খুঁদিছে নে যে মই আর বিয়া পাতিম? কোনোতো নুখুদে সাকে, ফোর্সফুলিয়ে করে। মই কি দেখেছিল পড়ার সময় দেখেছিল রাজা রামমোহন রায় বাল গঙ্গাধর তিলকে কি করেছিল, আজিরপর 150 বছর আগতে এই কুপ্রথাবিল সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, বহুবিবাহ এইবিল নাইকিয় করবলে প্রয়াস করেছিল। আজিও আমি শিক্ষিত নহলো, আজিও আমি একে কামটুকে করে আছো, কোনোবাই ধর্মর নামত করে আছো, কোনোবাই কিবার নামত করে আছো, এইটুতো হব নয়। মই মূল ছালীজনীক এনেকা একটা লড়াইকে বিয়া দিন নাকি যে সেই চারিজনী বিয়া পাতিব পারে, এইটুতো হব নয়। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যে সিদ্ধান্ত লৈছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লৈছে। এই সেপ্টেম্বর মাহটো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার পোষণ অভিযান আরম্ভ হব, বহু বিবাহর কারণে আইন আহিব, আমার বাল্য বিবাহর কারণে খুব স্ট্রংলি কাম হব। আমি গাঁলৈ যেটা কার্যসূচী লৈছিল সেপ্টেম্বর বা অক্টোবর মাহত আমি করিম বলে একটা পরিকল্পনা রাখিছো যি ধরনের। গতি আমার এই সেপ্টেম্বর মাহটোর মাজত বিধানসভাও আছে, বহু নতুন নতুন আইন আহিব। গতি সেপ্টেম্বর মাহটো আমার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর রাইজে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত বহু নতুন অভিজ্ঞতায় এই সেপ্টেম্বর মাহটো পাও বলে আশা রাখছো। কিছু সব কথাটো এইটাই যে আইন ভঙ্গকারী তো জেলত যাবই লাগবে। গতি আমি বারে বারে একটা কথাই কইছো যে বাল্য বিবাহর ক্ষেত্রে সরকার যথেষ্ট কঠোর, আর সেই কঠোরতা প্রতিটি সময়তে দেখবলে পাবো।